ম্যাম আমাদের এটাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট কিটস ব্ল্যাঙ্কেট বেডশিট শাড়ি চিলড্রেন গার্মেন্টস এটা তিন জেলায় যাচ্ছে চারটা ট্রাক সাউথ চব্বিশ পরগনায় যাচ্ছে পাঁচটা ট্রাক নর্থ চব্বিশ পরগনা এবং এবার মুখ্যমন্ত্রীকে কিছু বলার জন্য না আমরা প্রতিদিনই বুলবুলে যেটা ডিজাস্টার হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার কোথাও কার্পণ্য করেনি এবং চেষ্টা করছে যাতে মেটেরিয়ালসগুলো যোগাযোগ করে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় সব মেটেরিয়ালস আমাদের কাছে নেই আমাদের কাছে যতটুকু ছিল আমরা ভাড়ার খালি করেও দিয়েছি যেটা তিপ্পল ছিল আমাদের কাছে অলরেডি আমরা পাঁচ লাখ তিপ্পল দিয়ে পাঠিয়েছি কিন্তু স্টোভ কিনতে গেলে আমাকে স্টোভ কিনতে হচ্ছে এখানে সব পাওয়া যাচ্ছে না আমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজার লণ্ঠন কিনতে হয়েছে হারিকেন। যেটা অনেক কষ্ট করে জোগাড় করা গেছে কথা হচ্ছে অনেক মেটেরিয়ালস আছে যেমন একসাথে অত শাড়ি অত কম্বল বা অত চাদর বা অত স্টোভ সব একসাথে জোগাড় করা যাচ্ছে না তা সত্ত্বেও যতটা পেরেছি ইতিমধ্যেই সাতচল্লিশ হাজার কিটস অলরেডি জেলাগুলোতে পৌঁছে গেছে আমরা ছ লক্ষ কিটস তৈরি করছি সেটাও তৈরি হতে যে টাইম লাগবে রোজ দশ হাজার করে ছাড়া হবে তাতে স্টোভ চাল ডাল হাঁড়ি খুন্তি হাতা থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে চাদর থেকে শুরু করে বাচ্চাদের বেবি ফুড থেকে শুরু করে এগুলো সবই রাখা হচ্ছে আর যেসব এলাকায় ইলেকট্রিসিটি একদম নষ্ট হয়ে গেছে ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারছিল না সেই সব এলাকায় আমরা পঁয়তাল্লিশ হাজার হারিকেন অলরেডি পাঠিয়ে পাঠিয়েছি এবং পাঁচ লিটার করে যেটা স্টোভে যেটা কেরোসিন তেল সেটাও অলরেডি পাঠানো হয়েছে জিআরের চাল যেটা বারো কেজি করে অলরেডি তারা পেয়েছে এবং এটা কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে এগ্রিকালচারাল কৃষি জমি যেটা ধান নষ্ট হয়ে গেছে বা হারভেস্টিংয়ের পরে যেটা সার্ভে হয় মাঠে ধান পড়ে আছে আমি এগ্রিকালচারাল ডিপার্টমেন্টকে বলেছি সার্ভেটা এখনই করতে কারণ কত ধান পড়ে আছে যেটা নষ্ট হয়ে গেছে ভেজেছে এটা একটা দিক কত জমিতে জল জমে জমিটা নষ্ট হয়ে গেছে তার একটা দিক ক্রপ ইন্সিওরেন্স আমাদের সিক্সটি পার্সেন্ট লোকের আছে কিন্তু ফর্টি পার্সেন্ট লোকের নেই তাদের কি করে হেল্প করা যায় এবং সমস্ত হানড্রেড পার্সেন্ট লোককে এখন থেকে ক্রপ ইন্সিওরেন্সের আন্ডারে আমরা নিয়ে আসব কারণ এই টাকাটা রাজ্য সরকার সম্পূর্ণভাবে দেয় এবং আমরা এটা দেবার জন্য তৈরি আমরা বাড়ি তৈরি করে দেবার জন্য যেটা ওটা বাংলার আবাস যোজনায় ইমিডিয়েট অর্ডার দিয়ে দিতে হবে এবং বাড়ি তৈরি করে দেওয়া বাংলার আবাস যোজনায় বা এগ্রিকালচারের টাকা যেটা দেয়া হবে যার যার জমি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা স্টেট বলছি এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার যার অ্যাকাউন্টে সেখানে পাঠিয়ে দেবে যেহেতু অনেক জায়গায় জল টল জমে আছে বা অনেক প্রবলেম আছে তাই হয়তো একটু টাইম লাগছে কিন্তু তা সত্ত্বেও যেমন অনেক সময় আমি বাংলার সব তাঁতিদের থেকে কিনেও পাঁচ লক্ষ জোগাড় করতে পেরেছি চাদর বা শাড়ি কিন্তু তার বেশি নয় ফলে আমরা একটা ডিসাইড করেছি তন্তুজা মঞ্জুশ্রী টাইপে যারা আছেন বা যারা তাঁতিরা সাপ্লাই করেন বাংলা তাঁতকে এবং তাদের যাতে হাতে কাজও থাকে আরও বেশি তাতিরা তৈরি করতে পারেন তাই এখন থেকে তিন বছর ধরে তিন বছরের অর্ডারটা এখন থেকে এমনভাবে প্রেস করা হবে যাতে কোনো কিছু ঘটলে সঙ্গে সঙ্গে আমরা মেটেরিয়ালটা পেয়ে যাই কারণ আমাকে স্টোভ কিনতে হচ্ছে পাঞ্জাব ঘুরে বেড়াতে হচ্ছে দিল্লি ঘুরে বেড়াতে হচ্ছে আমরা এখন থেকে একটা ডিসিশান নিয়েছি যেমন আমি জানি যেটা কলকাতায় যারা স্টোভে রান্না করে হকাররা বা অরুণে রান্না করে সেটা তো ডেঞ্জারাসও কিন্তু সেক্ষেত্রে আমরা কয়লার গুলেরটা যদি ব্যবহার করি প্রকৃতিও ঠিক থাকে পরিবেশও ঠিক থাকে সেফটিও ঠিক থাকে কিন্তু সেখানকার জন্য সেটার জন্য আমাকে গুলের কারখানা তৈরি করতে হবে আমাকে সেইভাবে গুলের তৈরি যাতে জিনিস পাওয়া যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে এগুলো ভবিষ্যৎ ভেবে করতে হবে যেমন আমার এখানে আমি এক কোটির ওপর সাইকেল দিয়েছি আমার এখানে সাইকেল কারখানাই নেই সাইকেল কারখানা আগে একটা ছিল সাইকেল কর্পোরেশন উঠে গেছে সাইকেল কারখানাটা তৈরি করতে হবে যদি কেউ তৈরি করতে চায় আমাদের জমিও আছে কোনো অসুবিধে নেই এবং স্কিল ডিপার্টমেন্টকে বলা হয়েছে এক কোটি সাইকেল যদি আমরা দিই তাহলে রিপেয়ারিংয়ের তো ব্যবস্থা করতে হবে একটা সাইকেল যে পেল তার সাইকেলটা খারাপ হলে রিপেয়ারিংয়ের দোকান না থাকলে সে সারাবে করতে থেকে। সুতরাং এর জন্য স্কিল ডিপার্টমেন্ট থেকে তারা ট্রেনিং দিক রিপেয়ারিংয়ের দোকান তৈরি করুক দরকার হলে আমরা হেল্প করে দেবো তাতে বেকার ছেলেমেয়েরা অনেকে কাজও পাবে এবং কন্টিনিউয়াস প্রসেসে যেহেতু সাইকেলটা আমরা প্রতি বছরই দিচ্ছি সুতরাং সাইকেলটা সবুজ সাথে যারা পাচ্ছেন তাদের একটা সারানোর জায়গাও হয়ে যাবে এইভাবে এখন থেকে আমরা নিজেদের তৈরি করবো যেখানে আমাদের এমএসএমই ডিপার্টমেন্ট স্টোভ থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে হারিকেন থেকে শুরু করে যাতে বাংলাতেই তৈরি হতে পারে এবং বাংলার মানুষরা প্রয়োজনে এগুলো করতে পারে সেটা দেখতে হবে তিপ্পল আমাদের লাগেই সেই তিপ্পলটা আমি বাইরে থেকে আনবো কেন তিপ্পলটা যাতে বাংলায় তৈরি হয় সেদিকে এম এস বলা হয়েছে দৃষ্টি দেবার জন্য এটা একটা গেল দুই হচ্ছে আজকে খিতিদা মারা গেছেন গতকাল আপনারা জানেন যেহেতু আজকে আমাদের ক্যাবিনেট ছিল ক্ষিতিদা অনেক পুরনো এবং আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিলেন এবং তিনি খুব ভালো মানুষ ছিলেন দীর্ঘদিন বাংলায় কাজ করেছেন রাজনৈতিকভাবে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টির মানুষ হতে পারেন বাট আমি মনে করি ক্ষতিদার মতো মানুষের চলে যাওয়াটা একটা অপূরণীয় ক্ষতি এবং যেহেতু আস্তার কিমেশন হয়নি জাস্ট হ্যান্ডওভার হয়নি ডেড বডি বা শককৃত্য এগুলো হয়নি তা সত্ত্বেও আজকে ক্যাবিনেটে প্রস্তাব পাস করেই আমরা রাজ্য সরকারি অফিস ছুটি দিয়েছি এবং সব প্রস্তাব পাস করে আর আজকে ক্যাবিনেটে দুটো ইম্পর্ট্যান্ট জিনিস হয়েছে একটা হয়েছে আপনারা আগেই জানেন আমরা নাইনটি ফোর উদ্বাস্তু কলোনিকে আমরা রেকগনাইজড রেগুলারাইজ করবো বলেছিলাম কিন্তু বারবার করে ল্যান্ড ডিপার্টমেন্ট চেষ্টা করছে কথা বলারও এবং পার্শ্বও করেছে অনেকবার আমরা কিন্তু কেউ কোনো খেয়ালই করে না উপরন্ত এভিকশান করবার চিঠি দিয়ে দেয় যেমন মনে রাখবেন সেন্ট্রাল গভর্নমেন্টেরও অনেকগুলো জায়গা আছে যেখানে অনেক উদ্বাস্তু বসে আছেন প্রথম থেকেই কিন্তু তাদের প্রবলেম হচ্ছে তারা না ঘরকা না ঘাটকা হয়ে আছে কিন্তু আমরা বারবার বলছি যে এগুলোতে ওদের আধিপত্য দেওয়া উচিত ওদের রিফিউজি রিগালারাইজ করা উচিত যেটা হচ্ছে রেগুলারাইজ করা উচিত কিন্তু দীর্ঘদিন ধরে তারা করছেন না উপরন্ত মাঝে মাঝেই চিঠি দিয়ে এই রিফিউজিদের পুরো উচ্ছেদ করবার ব্যাপারে নোটিশ দিচ্ছেন ফলে যারা বাংলায় দীর্ঘদিন আছেন সেই রিফিউজিরা শরণার্থীরা তাদের প্রবলেম হচ্ছে এবং তাই আমরা ক্যাবিনেটে আজকে একটা পাশ করেছি সেটা হচ্ছে আগে আমরা যে স্টেট গভর্নমেন্ট ল্যান্ড আমাদের যা ছিল তেরো হাজার তিনশো তিপ্পান্ন মানে এখানে আমি সব মিলিয়ে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার ফ্যামিলি হবে তার মধ্যে আমাদের যেগুলো ধরুন তেরো হাজার তিনশো তিপ্পান্ন ফ্যামিলি ছিল স্টেট গভর্নমেন্ট ল্যান্ডে এটাকে পাশ দিয়ে গুণ করুন তাহলে এখানে প্রায় সত্তর হাজারের মতো হবে যেটা আমরা অলরেডি রেগুলারাইজ করবার জন্য আমরা পাস করেছিলাম ক্যাবিনেটে তারা রেগুলারাইজ হয়ে গেছেন দুই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং কিছু প্রাইভেট ল্যান্ড আছে দীর্ঘদিন ধরে চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে কেউ খবরও রাখে না মানুষগুলো উদ্বাস্তু হয়ে এসে এখানে বসেও আছেন সুতরাং ফিজিক্যালি পজিশানে যাদের আছেন সেগুলোর সংখ্যা হবে প্রায় এগারো হাজার নশো ছিয়াশি ফ্যামিলি এই ফ্যামিলিটাকে ধরলেও প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার ফ্যামিলি হয়ে যাবে এই জিওয়াই ল্যান্ড যেটা নশো তিয়াত্তর পয়েন্ট দুশো নিরানব্বই স্কোয়ার ফিট হবে বা সেক্টর হবে আর প্রাইভেট ল্যান্ডও প্রায় একশো উনিশ একর হবে একশো উনিশ পয়েন্ট পাঁচশো বাহাত্তর একর হবে এইগুলোকে আমরা আজকে একসাথে ফিজিক্যালি পজিশানে তিন একর তিন একর পর্যন্ত যাদের আছে ধরুন কারো এগ্রিকালচারাল ল্যান্ড আছে কারো একটা দোকান আছে কারো একটা ছোট ডোমেস্টিক বিজনেস আছে কারো ঘরবাড়ি বাড়ি আছে বিভিন্নভাবে সেইগুলো আমরা টোটালটাই রেগুলারাইজ করে দেবার সিদ্ধান্ত নিয়েছি কারণ সেই কবে উনিশশো হয়ে গেছে আজ তারপরেও প্রায় উনত্রিশ বছর এদিকে আরও উনিশ বছর উনত্রিশের দশে উনচল্লিশ প্লাস হয়ে গেছে উনচল্লিশের নয় আটচল্লিশ বছর প্রায় আটচল্লিশ বছর যারা এখানে পড়ে আছেন আজ পর্যন্ত না ঘরকা না ঘাটকা হয়ে আমি মনে করি যে তাদের উদ্বাস্তুদের তাদের নিজস্ব অধিকার দেওয়ার ব্যাপার আছে যারা দীর্ঘদিন ধরে বাংলায় বসবাস করছেন এবং তাই এটা আমরা করে দিয়েছি আজকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা উদ্বাস্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ল্যান্ডে বসে আছেন দীর্ঘদিন ধরে বলছি অথচ করা হচ্ছে না ফিজিক্যালি পজিশনে আছেন এবং কিছু প্রাইভেট আছে যারা দিনের পর দিন খোঁজও রাখে না দীর্ঘদিন হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ বছর আটচল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে সুতরাং এমনিতেই নিয়ম আছে বারো বছর একটা জায়গায় থাকলে তার একটা অধিকার হয়ে যায় সুতরাং এত দীর্ঘদিন হয়ে গেছে অথচ তার একটা পাট্টা পায় না তার একটা লাইসেন্স পায় না তার একটা নাগরিকত্ব পায় না এইটা করে দেওয়ার ফলে যারা দীর্ঘদিন ধরে উদ্বাস্ত মানুষরা এপার বাংলায় আছেন তাদের একটা অধিকার তাদের জমির অধিকার তাদের বাড়ির অধিকার তাদের বিজনেস লাইভলিহুডের অধিকার এবং তাদের সর্বোপরি বাংলায় তারা যে নাগরিক সেই নাগরিকত্ব সেই নাগরিকের যে অধিকার যেগুলো প্রপার্টির অধিকার গণতান্ত্রিক অধিকার তারা হয়তো ভোট দেয় সব কিছু করে ছেলে মেয়েরা স্কুলেও পড়ে বিজনেসও করে চাকরি বাকরিও করে সব কিছুই করে অথচ তারা দীর্ঘদিন ধরে একটা ছিলেন কবে হবে কবে হবে এটা আমরা আজকে উদ্বাস্তু কলোনিগুলোকে সব উদ্বাস্তু কলোনিকে আমরা রেগুলারাইজ করে দিয়েছি বাদ বাকি রুলস ওগুলো টাইম টু টাইম হয়ে যাবে আর তিন একরের বেশি যেটা হবে সেটার জন্য গভর্নমেন্ট একটা আইন করবে সার্ভে করে দেখে নেবে কি পজিশনে আছে কি ব্যাপার আছে আর দুই আমরা আজকে আর একটা করেছি আমরা আমাদের রাজ্যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস একটা কমিশন নতুন করে তৈরি করেছি আমাদের ক্যাবিনেট মিটিং এটা হয়েছে আমাদের মনে রাখবেন ট্রাইবাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেমন আছে আমরা বাংলায় একমাত্র শিডিউল কাস্ট ডেভেলপমেন্ট কাউন্সিলও আছে কিন্তু শিডিউল কাস্ট ট্রাইবেল শিডিউল কাস্ট ট্রাইবস ডেভেলপমেন্ট কমিশনটা আজকে আমরা এখানে ক্যাবিনেট অ্যাপ্রুভ করলাম এরপরে যাবে তারপরে অ্যাসেম্বলিতে এটা পাস হবে কিন্তু ক্যাবিনেট আজকে আমরা অ্যাপ্রুব করে দিয়েছি এই কটা কথা আপনাদের আজকে আমার বলার ছিল আর আমি ডিজাস্টার ডিপার্টমেন্ট বা বাকি ডিপার্টমেন্টকে বলবো কাজগুলো ইমিডিয়েট যত তাড়াতাড়ি জিনিস পাবে তাড়াতাড়ি তত তাড়াতাড়ি ম্যান লাগিয়ে সবাই পাবেন চিন্তা করবেন না একটু টাইম লাগছে যেহেতু সব মেটেরিয়ালস আর নট অ্যাভেলেবেল যতটা পারছি আমরা করে দিচ্ছি প্রতিদিনই প্রায় দশ হাজার করে কিডস পৌঁছে দেওয়া হবে এবং আমরা চেষ্টা করব সেটা যাতে আরও বেশি হয় সুতরাং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনাদের জাস্ট আমরা একটা নমুনা দেখালাম যে এক একটা কিডসের মধ্যে আমরা দৈনন্দিন যা জিনিসপত্র কাজে লাগে কম্বল থেকে শুরু করে স্টোভ থেকে শুরু করে হারিকেন থেকে শুরু করে হারিকেন নয় কম্বল স্টোভ হাতা খুন্তি হাড়ি কড়াই তিপ্পল 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 আগেই দেওয়া হয়েছে জামা কাপড় চাদর আটা বিস্কুট এগুলো সমস্ত কিছু দিয়ে চাল যেহেতু আমরা জিয়ারেই দিচ্ছি সমস্ত কিছু দিয়ে একটা করে কিটস তৈরি করা হচ্ছে এবং সেই কিটসটাও জিয়ার দেওয়া থেকে শুরু করে অন্যান্য কিছু দেওয়া শুরু করে এটাও কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে ইতিমধ্যে অনেক জামা কাপড় চাল ডাল আটা ইমিডিয়েট লন্ঠন এগুলো অলরেডি পৌঁছেছে বাদ বাকি যেখানে পৌঁছায়নি সেগুলো আমরা পৌঁছে দেবো এটা আপনাদের অনেক ধন্যবাদ প্রেস মিডিয়াকে যে আপনারা আমাদের বক্তব্যটা শুনেছেন এবং আশা করি আপনারা এটাকে একটু মানুষের কাছে পৌঁছে দেবেন আর আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাই বুলবুল নিয়ে কাজ করছেন আমি চাই কাজটা আরও ত্বরান্বিত করতে হবে এগ্রিকালচার ডিপার্টমেন্টকে এবং ডিজাস্টার ডিপার্টমেন্টকে আমরা সর্বতভাবে সহযোগিতা করব। ছ লক্ষ কিট পৌঁছে দেওয়া হবে ছ লক্ষ কিট তৈরি করতে টাইম লাগবে যে টাইমটা লাগবে সেই টাইমটা বাট আমরা পৌঁছে দেবো এটা অলরেডি টেন্ডারও হয়ে গেছে জিনিসপত্র জোগাড় করা হচ্ছে অনেকটা জোগাড় হয়েছে যতটা হয়েছে দিয়ে দেবে আবার রেগুলার জোগাড় করবে এবং দিয়ে দেবে ম্যান পাওয়ার লাগিয়ে কাজটা করে দেবে থ্যাংক ইউ